ইতিমধ্যে যে দুটোই ভোট হয়েছে বা আজকে যে দু তিনটে ভোট চলছে, আমি রাজনৈতিক অ্যাস্ট্রোলজার নই, ওটা আমি বলতে না না অ্যাস্ট্রোলজির কথা হচ্ছে না, বলছেন উনি যেটা সূর্যকান্ত মিশ্র বলে গেছেন 10-12 আসন একটা সিক্রেট নেক্সাস। যে কোনো সচেতন আমার রাজ্যের যে কোনো সচেতন নাগরিক যদি একটু পর্যালোচনা করেন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, যিনি বাঁকুড়া লোকসভায় গতবারে জিতলেন তাকে ক্যান্ডিডেট করা হলো বাঁকুড়া থেকে তুলে নিয়ে গিয়ে কোথায় না আসানসোলে, কেন করা হলো, তাকে সুবিধা করে দেওয়ার জন্য। আচ্ছা, আপনার তমলুক আসনে একজন হচ্ছে যে বিজেপির ক্যান্ডিডেট করা হলো, যিনি রাজনীতির সঙ্গে যার কোনো সম্পর্ক নেই, কীর্তন গেয়ে বেড়ান, তাকে ক্যান্ডিডেট করা হলো। এরকম একটার পর একটা আসন ধরে ধরে বলে দেওয়া যায়। যিনি পার্লামেন্টে জিতেছিলেন, নতুন দলে যোগদান করলেন বোলপুরে, তাকে সেখানে ক্যান্ডিডেট না করে নিয়ে এসে যাদবপুরে করা হলো। এসব ব্যাখ্যা সচেতন মানুষ জানেন এবং আমাদের নেতারা যা বলছেন তা দায়িত্ব নিয়ে তারা বলছেন, আমি ওই নেতৃত্বের ওই জায়গায় নেই। সাধারণভাবে আমি মনে করি একজন সচেতন ভোটার হিসাবে, সচেতন নাগরিক হিসাবে, যে ওই যমুনাপাড়ের দাদা আর গঙ্গাপাড়ের দিদির যে বোঝাপড়া, সেই বোঝাপড়া পরিষ্কার এবং মানুষ কিন্তু সেই বোঝাপড়া ধরে ফেলেছে। যতই উপরে আর কি ওই মক ফাইট দেখানো, যুদ্ধ দেখানো, মানুষ কিন্তু জানে যে কী অবস্থা চলছে। এই 5 বছরে এই সরকার থাকার সময় পশ্চিমবাংলা আরএসএসের ইউনিটের সংখ্যা বাড়লো 5 গুণ। কিসের জন্য? একদিকে ইমাম মাতা মুয়াজ্জিম মাতা দেওয়া হচ্ছে সংখ্যালঘুদের, যাতে বেশি করে একদিকে করে দেওয়া যায়, আর উল্টো দিকে যাতে হিন্দুদের পুরোহিত যাজকদের খেপিয়ে তুলতে পারে বিজেপি, তার জন্যে পরিষ্কার যাতে বিভাজন করে দেওয়া যায়, তার রাজনীতি হচ্ছে যে চলছে। আর কেউ কিছু করেনি 5 বছর আগে। এনে ওই যে যমুনাপাড়ের দাদা হাত দিয়ে বলেছিলেন সরকার এনে দিন নারদা সারদা, 5 বছর পরে এখন ভোটের সময় নারদা সারদা মনে পড়েছে। আর এরাও সেই জন্য নারদা সারদা। ভারতী ঘোষ, ভারতী ঘোষ আপনার বিরুদ্ধে চার্জ